আসসালামু আলাইকুম। আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, খুব সংক্ষেপে ছাড়বো, 5 থেকে 7 মিনিটের একটা টিউটোরিয়াল তৈরি করব আশা করি, কারণ সময় স্বল্পতার জন্য করা হচ্ছে না, আপনাদের অনুরোধের জন্য। প্রথম যে জিনিসটা করবো সেগুলো স্লাইডে যাব না, ওয়েবমাস্টার ওয়েবমাস্টার টুল কীভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন এবং যার মাধ্যমে আপনার বর্তমান স্ট্যাটাসটা ফলো করতে পারবেন। ওকে, আমি এটাকে কপি করলাম, কপি করে অ্যাড প্রায়োরিটিতে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্টিনিউ দিলাম। কোনো একটা সাইট যখন অ্যাড করতে চান অল্টারনেটিভ মেথডে ক্লিক করবেন, অল্টারনেটিভ মেথড থেকে এস্টিমেট ট্যাগ নেবেন। এটা হলো আপনার সাইটের ঠিক হেড এবং বডির মাঝখানে ইউজ করে দেবেন লুমেক্স সাইটটি। এটা কীভাবে অ্যাড করতে হয় সেজন্য আমার ডাটাবেসে ঢুকতে হবে, ডাটাবেস ঢুকে ব্যাকএন্ড থেকে কাজ করতে হবে। সেক্ষেত্রে সবার যদি পারমিশন না থাকে তাহলে আপনার ওয়েব ডেভেলপারকে এটুকু বলে দেবে যে আমার হেড এবং বডি সিলেকশনের মাঝামাঝি থাকবে এসটিএমএলটাকে, ঠিক আছে। তারপরে আমি যদি এখানে যে কন্ট্রোল ইউ দেই তাহলে আমি পেজ সোর্সটা পেয়ে যাব। পেজ সোর্সে আমাকে হেড এবং বডি, সরি বডি, এই যে হেড শেষ, এর ভিতরে মানে এই হেডের ভিতরে আমাকে দিয়ে দিতে হবে, তাহলে আমার এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর যেরকম থাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভেরিফাই তো ওকে, এবার ভেরিফাই হওয়ার পর কোনো একটা সাইডে আপনি কীভাবে ডাটা দেখবেন, জাস্ট সিম্পলি একটু ইয়ে করো, আমি কিউবিট ব্লগে গেলাম, যাওয়ার পরে সার্চ রেজাল্ট। আমি অনেক কিছু দেখাতে চাইলেও অনেক সময় অনেক কিছু দেখানো হয় না, সার্চ অ্যানালিটিকটা দেখাই একটু, মানে এত ক্লিক হলো এই পর্যন্ত এবং কি কিওয়ার্ডে সার্চ রেজাল্টে আমার এই ক্লিকগুলো আসলো, ঠিক আছে। এবং পজিশন যদি চাই চিন্তা করি তাহলে পজিশনটা চলে আসবে। আমি যদি ক্লিক থ্রো রেটের চিন্তা করি সবগুলো একসাথে নেই তাহলে কিন্তু খুব ভালো করে দেখানো যাচ্ছে যে ইমপ্রেশন এত এত পার্সেন্ট এত পার্সেন্ট, সবচেয়ে বেশি এত, বাকিগুলো 0 0 0, ঠিক আছে, এত এত ইমপ্রেশন এত ক্লিক, এভাবে করা হয়। আর ওয়েবমাস্টার টুলে অনেক ভালো কাজ আছে ওরেক্সে, যারা ওয়েবমাস্টার টুল এবং অ্যানালিটিক ভালো করে বুঝতে পারবেন। এখান থেকে ডেটা কালেক্ট করে যদি কোনো সাইডে ক্লায়েন্টকে দিতে পারেন, ক্লায়েন্টকে ভালো একটা পেয়ে দেবে। গুগল ইন্ডেক্সিং, ইন্ডেক্স স্ট্যাটাস, 48টা ইন্ডেক্স আছে। এবং আপনি যদি চান যে আপনি নতুন করে আরও কিছু ইন্ডেক্স করবেন তখন আদার রিসোর্স থেকে আপনি এখান থেকে অনেকগুলো আপনার ওয়ে আছে যেখানে আপনি নিজে নিজে দেখতে পারবেন, গুগল মাই বিজনেস, ইমেল মেকআপ টেস্টার, সামথিং স্ট্রাকচার, ডাটা টেস্টিং টুল, এরকম অনেকগুলো টুল আছে। এছাড়াও আরও কয়েকটা ওয়েবস্টার টুল আছে যেটা আমি ইউজ করি, ওয়েবস্টার টুল সাবমিট ইউআরএল, এটা থেকে আপনি ইউআরএল সাবমিট করে সরাসরি ইন্ডেক্স করার জন্য গুগলকে ফেস করতে পারবেন, ঠিক আছে। ওকে, এই জায়গায় শেষ করে দিলাম কারণ এর চেয়ে বেশি কিছু দেখাতে পারবো না। আর এরপরে যেটাতে যাব সেটাতে হলো অ্যানালিটিক, অ্যানালিটিক ক্লিক করলাম, অ্যানালিটিক ক্লিক করে অ্যানালিটিকে গেলাম। আমি আগেই বলি এই দুটো জিনিস এতই ইম্পর্টেন্ট যে বলার বাইরে, অ্যানালিটিক ক্লিক করে অ্যানালিটিকে ঢুকলাম এবং অ্যাক্সেস টু দ্য অ্যাক্সেস গুগল অ্যানালিটিকে গেলাম। কোনো সাইট যদি আমি অ্যাড করতে যাই, আমি যেটা করব সেটা হলো আমি অ্যাডমিনে গেলাম, সেখান থেকে একটা অপশন আছে নিউ প্রপার্টি, প্রপার্টি থেকে সাইট, এখানে মাই সাইট নেম দিলাম, আমি এটা কপি করলাম, এটা এখানে দিলাম, আমার ক্যাটাগরিটা দিয়ে দিলাম ফুড অ্যান্ড ড্রিঙ্ক, স্টেক, গেট ট্র্যাকিং কোড, সিম্পলি এগুলা খুবই ইজি একটা কাজ। এই ট্র্যাকিং কোডটা সেভ ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন, যাতে আপনি এখানে যদি যাই আমি এখানে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, ঠিক আছে। এটা আমি একটু দেখাই দিই, যেহেতু আপনারা ব্যাকএন্ডে দেখতে চান, অনেকে ইচ্ছা থাকে ভাই দেখায় না, ম্যাক্সিমাম টাইম বাদ দিয়ে যায়, আমি এটা অ্যানালিটিক দেখিয়ে দিই যে কীভাবে অ্যাড করবে। কিন্তু এটা আমার ব্লগ স্পটের সাইট, আমি দেখাতে পারবো। ট্যাম্পলেটে যাবো, যদি ব্লগ স্পট সাইট হয় তাহলে এস্টেবেলে যাবো,
যেহেতু অ্যানালাইটিক সবাই লাস্টে রাখবো। সেভ টেমপ্লেটে যাব, ঠিক আছে। ওকে, এখন যদি আমি প্রপার্টিতে যাই, তো অনেকগুলো প্রপার্টি, ঠিক আছে। যদি ভিউ ডাটাতে যদি যাই, এটা একদিন থেকে দুদিন পরে আমাকে এই ডাটাটা শো করবে। ডাটা শো হওয়ার পর কিরকম থাকবে, এটা অ্যাড হয়ে গেছে, ভেরিফাইড হয়ে যাবে। শো হওয়ার পর যেভাবে থাকে সেটা হলো এরকম। আমি এখান থেকে গেলাম, মিস্টেক না গিয়ে আমি কিউবিট ব্লকে হোমে গেলাম, আর রিপোর্টিংয়ে যাই, একসাথে সরাসরি শো করবে কিউবিট ব্লকে, ঠিক আছে। আমি এখান যদি রিয়েল টাইম অডিয়েন্সটা দেখতে চাই, যে আমার রিয়েল টাইম অডিয়েন্সে কেউ আছে কিনা, জাস্ট আমি একটু দেখাই কিউবিট ব্লকে যাই। অনেক কাজ অ্যানালাইটিকের, অনেক কাজ যেটা আমি বলে বোঝাতে পারবো না যে এখানে কি পরিমাণ কাজ আছে, যেটার মাধ্যমে আপনি একটা সাইটকে র্যাঙ্কিং করতে খুব ভালো অপটিমাইজ করতে পারবেন। আপনারা সব কিছু এই খুঁজে খুঁজে দেখে কাজগুলো করবেন, যেহেতু একটা নর্মাল সাইটে, যেমন একজন অলরেডি অনলাইনে দেখাচ্ছে, কারণ আমি কিউবিট ব্লকে প্রবেশ করছি। এখন টিপসে যদি ক্লিক করি, আপনি দেখেন এখানে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, আরেকটা চেঞ্জ হলো, সে আর্টিকেল থ্রিতে আছে, আর্টিকেল থ্রিতে আছে, ঠিক আছে। এই টাইপের কাজগুলো যখন আপনি করবেন, নিজেরা খুব ভালো জানবেন। আর সবচেয়ে বড় কথা বলে দিই, যারা লুমেক্স আইডিতে এসে কাজ করতে চান, প্লাস আপনাদের কেরিয়ার বিল্ড আপ করতে চান, লুমেক্স আইডির সেকেন্ড ফোর্থ এসইও বেসে যারা ভর্তি হতে চান, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের রমজানের আগেই নতুন একটা বেস শুরু করার টার্গেট আছে, আশা করি সামনের বছর 25 তারিখের ভিতরে অবশ্যই ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। আর আমি আপনাদের কাছে সাথে আছি। আর সবচেয়ে বড় কথা হলো, কেউকে শিখার আগে দেখে নেবেন ওই ক্লায়েন্টদের আদৌ কাজ আছে কিনা। আমি আপনাদের অবাক হয়ে যাবেন যে আপনাদের টিউটোরিয়াল তৈরি করার আগে নিজের কাজ টাইম টেকার বন্ধ করে আমি আপনাদের টিউটোরিয়াল তৈরি করতেছি। সেক্ষেত্রে বুঝতে হবে যার কাছে শিখবেন তার আদৌ কাজ আছে কিনা, তার লাস্ট উইক ইনকাম আছে কিনা, ঠিক আছে। আমি যদি আমার ওডেক্স থেকে একটু জিনিস দেখাই, অলরেডি থেকে একটা জিনিস দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এসইও জানি কিনা। এটা হলো আমার আপনাদের কাছে সবচেয়ে বড় আমার পাওয়া, যেটা হলো আপনাদের ভালোবাসা। আর আমি একটু হাই রেট গুলাতে, মোটামুটি আমার কাছে একটু মোটামুটি প্রাইজে গুলাতে আমি কাজ করতে চেষ্টা করি। আমি আমার অ্যাসোসিয়েটে যদি যাই, সেখান থেকে যদি মাই জবে যাই, আপনি দেখেন এখনো যেমন দিস উইকে 40 আছে, এটাতে এত আছে, 149 আওয়ার কাজ করে $800 something ইনকাম করা হয়ে গেছে অলরেডি। যদি এটাও ধরি, একজন মানুষের জন্য $200 তো আমাদের জন্য এনাম, $100 হলো তো আমরা স্টুডেন্টরা আমাদের নিজেদের পথ খরচ করতে পারবো। ব্যালেন্সে যদি যাই, রিপোর্টে আপনি যদি দেখেন আমার ব্যালেন্সে কখনো আল্লাহ তাআলার ইচ্ছে প্রতি মাসে 400, 500 বা 1000 নিচে কখনোই আসে না। ট্রানজেকশনে যদি দেখ, এখনো $350 অ্যাভেলেবল আছে। তাহলে আপনি তার কাছে কাজ করবেন যার ইনকাম আছে, যার কাছে কাজ করবেন যে জানে, যার কাছে কাজ করবেন যে বিষয়টা জানতে খুব ভালোবাসে, আপনাদেরকে নিয়ে কাজ করতে চায়, ঠিক আছে। তা আজকে আজকে এভাবে রইলো, আর আপনাদের ভালোবাসা আমারকে আরও দূর পৌঁছে দেবে। অবশ্যই দোয়া করবেন যাতে ভালো ভালো টিউটোরিয়াল দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারি। আর সবচেয়ে বড় কথা, টিউটোরিয়াল লাইক এবং শেয়ার, যদি কমেন্টস না থাকে আমি বারবারই বলি বন্ধ হয়ে যাবো। আসলে মাঝপথে বন্ধ হয়ে যেতে নিজেরও ইচ্ছা করে না, তাই চেষ্টা করবো কমপ্লিট করে দেওয়ার জন্য। আর যদি মাঝপথে বন্ধ হয়ে যেতে হয়, তাহলে সেই দায়িত্ব আপনাদেরই বহন করতে হবে, ওকে। তাই যদি কমেন্টস এবং লাইক এবং শেয়ার না থাকে, তাহলে আমি আমার এই টিউটোরিয়াল আপলোড করব না। আজকে যে কথা বলবো, সে ছোট্ট ছোট্ট কথায় ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ভালো লাগবে আপনাদের কাছে।